আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আজ শুক্রবার, আম্মু এক সপ্তাহ ধরে রান্না করতে পারতেছে না। আমার আম্মু খুবই অসুস্থ, ডাক্তার বলেছে আম্মুকে 1 মাস বেড রেস্টে থাকতে। কিন্তু আম্মু রেস্টে না থাকার কারণে আম্মুর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাই আমরা ডিসিশন নিয়েছি বাসায় আর আম্মুকে কোনো কাজ করতে দিব না। রান্না বান্না থেকে শুরু করে এভরিথিং কাজ আমরা করব। 1 সপ্তাহ ধরে আব্বু রান্না করতেছে, আব্বুকে আমি এবং আমার বোন হেল্প করি। আব্বু খুব একটা রান্না করতে পারে না, তাও আব্বু চেষ্টা করে। হেনা নানু, কালকে শুনছে আম্মু অনেক অসুস্থ, রাত্রেই আম্মুকে দেখতে চলে আসে, তাই আজকে নানু রান্না করে খাবার পাঠিয়েছে। তাই নানু মুরগির মাংস, আলু ভর্তা, কালো জিরা ভর্তা এবং ডাল আমাদের জন্য পাঠিয়েছে। নানু এতগুলো ভাত রান্না করে পাঠিয়েছে যে আমরা 2 দিন খেতে পারবো। নানুকে অনেক ধন্যবাদ। আমি কোনো সময় কালো জিরা ভর্তা খাই নাই, এবার ফার্স্ট খেয়েছি, খেতে ভালো লাগলো। এই ভর্তার নাকি অনেক গুণাগুণ। যাই হোক, আমরা সবাই একটু একটু করে খেয়ে দেখেছি। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বোনের পছন্দ হচ্ছে আলুর ভর্তা, ওইও একটু কালো জিরা ভর্তা খেয়ে রেখেছে। জানি না আমরা কতদিন আম্মুকে রেস্টে রাখতে পারি। আম্মু একটু পরপর বলতেছে এই যে একটু কাজ আমি করে দেই। আমরা আম্মুকে বলে দিছি তোমার এবার থেকে কোনো কাজ নাই, এবার থেকে তুমি শুয়ে থাকবা, রেস্ট নিবা, অনেক কাজ করেছো জীবনে। আব্বু, আমি, বোন সবাই মিলে প্ল্যান করেছি আম্মুকে কোনো কাজই করতে দেব না, সব সময় কিছু হবে না বলে খালি কাজ করতে চাই। এরকম মানুষ আমি আর কখনো জীবনে দেখি নাই, তাই আমরা এবার থেকে সিদ্ধান্ত নিয়েছি আম্মু যদি কাজ করে তাহলে আমরা খাবো না। আম্মু সম্পূর্ণ সুস্থ হওয়ার পর থেকে কাজ করবে, আম্মু সুস্থ না হওয়া পর্যন্ত আমরা সবাই মিলে একসাথে কাজ করব। কারণ আমিও একটু কাজ পারি, আমার বোনও পারে, আমার আব্বু অনেক কাজ পারে, আমরা করলেই হয়ে যাবে, আম্মুর আর করতে হবে না। কিন্তু আম্মু কাজ করার জন্য কত বাহানা করে, আমাদেরকে খাবারের লোভ দেখায়, আমরা সব বুঝি, এবার লোভ দেখায়ও কাজ হবে না। যতদিন সুস্থ হবে না ততদিন ততদিন কোনো কাজ নেই। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ এগেইন।